উপস্থিত রয়েছি ঘোড়াবাজার ইউথ সেন্টারে। সেখানে কথা বলবো উদ্যোক্তার সঙ্গে, কি ভাবনা রয়েছে, কি আকর্ষণ রয়েছে 2021-এর দুর্গাপুজোকে কেন্দ্র করে। চলুন কথা বলে নেওয়া যাক। এবছরের নতুন আকর্ষণ আমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা আপনারা বুঝতে পারছেন কিনা, এটা পুরোটাই মাদুর দিয়ে তৈরি। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, বিভিন্ন যে শিল্পীরা আছে তারা যদি কিছুটা কাজ পায় আমাদের মধ্যে দিয়ে, মানে আনন্দটাও হলো তাদেরও কাজটা হলো, সেটা একটা মাদুর শিল্পী তারা কিছু কাজ পেলেন। পারছেন আমরা 46 বছর, আমাদের পরিকল্পনাটা একটু দেরি করে শুরু হয়েছিল, তাও মোটামুটি 20 দিন কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে গতকাল শেষ করেছেন। কোভিড বিধির জন্য নয়, আমাদের এই মাঠটা সম্পদ বলতে পারেন, আমরা এটাকে কাজে লাগিয়ে যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্যান্ডেলে যারা ঠাকুর দেখতে আসেন তারা তো আমাদের অতিথি, কিন্তু তাদেরকে সেভাবে ট্রিট করা হয় না, বলা হয় বের চলুন 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 বেরুন বেরুন বেরুন, কিন্তু আমাদের এখানে এসে মানুষ নিঃশ্বাস ফেলেন, সবুজের মধ্যে বসে খেলেন, খান, বসেন। আমাদের এরকম কোনো বিধিনিষেধ নেই যে আপনারা এখান থেকে বেরিয়ে যান, আসুন। আমার নাম সুভাশিস ঘোষ। পরিবেশটা বেশ সুন্দর, আর করোনা বিধি মেনেই সবাই চলছে। হাজবেন্ডের সঙ্গে এসেছি। হ্যাঁ, এই সবে এলাম আমরা, প্রথম এখানেই দাঁড়ালাম। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দেখলাম, কথা বললাম ইউথ সেন্টারে এসে, ঘোড়াবাজার ইউথ সেন্টারে অ্যাভেলেবেল জায়গা রয়েছে, এখানে প্রত্যেকে এখানে এসে সত্যিই হ্যাপি। আর চারিদিকে আমরা দেখতে পাচ্ছি একটা উৎসবের আমেজ রয়েছে, উৎসব তো বটেই, সবার কাছে উৎসব, আর সেই উৎসবের আমেজে কিন্তু গা ভাসাচ্ছে শহরবাসী।